ঊনকোটি একটি ঐতিহাসিক স্থান, এর উন্নয়নে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছে, অথচ বন দপ্তরের বাধা দানের ফলে এই স্থানে কাজ শুরু করা যাচ্ছে না, এমনকি বরাদ্দকৃত অর্থ ফেরত যাবার উপক্রম হয়েছে। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে কৈলাসহরবাসী গর্জে উঠবে, হাত গুটিয়ে বসে থাকবে না কংগ্রেসও, বক্তা ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান। এবার ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন নিয়ে মাঠে নামল ঊনকোটি জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা শাসক তড়িৎকান্তি চাকমার কাছে ডেপুটেশন প্রদান করে শনিবার। ডেপুটেশনে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা রুনু মিয়া, আশিস সেনগুপ্ত সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দরা। মূলত ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ মোট পাঁচ দফা দাবি সনদ জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়। ডেপুটেশন শেষে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান, সাম্প্রতিককালে ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য ভারত সরকার ১৪০ কোটি টাকা বরাদ্দ করে। এই ১৪০ কোটি টাকা দিয়ে ঊনকোটি পর্যটন কেন্দ্রে বড় মাপের পার্কিং জোন নির্মাণ, বড় মাপের ওপেন থিয়েটার নির্মাণ সহ আরও অন্যান্য উন্নয়নমূলক কাজ করা হবে। এই ৬ কোটি টাকার কাজের ইতিমধ্যে টেন্ডারও ডাকা হয়েছে, কিন্তু বন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের কারণে কাজ শুরু করা যাচ্ছে না। ঊনকোটি একটা হিস্টোরিক্যাল প্লেস, এই জায়গাটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ ট্যুরিজম ইন্ডিয়ার তরফ থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে এবং বিভিন্ন দপ্তর থেকে বরাদ্দকৃত টাকা প্রায় ১৪০ কোটি টাকা ঊনকোটি ডেভেলপমেন্টের জন্য হবে, কিন্তু সেখানে ডিভিশনাল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে সেটা একটা আপত্তি জানানো হয়েছে যে এটা রিজার্ভ ফরেস্ট, সেই রিজার্ভ ফরেস্টে এখানে কাজ করতে দেওয়া হবে না। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান, রাজ্যের কাঞ্চনপুর এলাকায় এবং রাজ্যের অন্যান্য রিজার্ভ ফরেস্ট এলাকায় রিয়াং শরণার্থী ক্যাম্প তৈরি করা হয়েছে, তখন কোনো ধরনের সমস্যা হয়নি। তাহলে ঊনকোটি পর্যটন কেন্দ্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্যা হবে কেন? অবিলম্বে ঊনকোটি পর্যটন কেন্দ্রে যদি উন্নয়নের কাজ শুরু না হয় এবং টাকা ফেরত চলে গেলে কৈলাসহরবাসীর স্বার্থে জেলা কংগ্রেসের পক্ষ থেকে কৈলাসহরে বৃহত্তর আন্দোলন করা হবে, এমনকি কৈলা শহরে বন্ধ ডাকা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বলেছি যে রিয়াং শরণার্থীরা যদি রিজার্ভ ফরেস্টে জায়গা দেওয়া যায়, যদি সিপাহীজলাতে রিজার্ভ ফরেস্টে যদি কনস্ট্রাকশন ওয়ার্ক হয়, শবিমুরা বাংমুনে যদি কনস্ট্রাকশন করা যায়, তো ঊনকোটি হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস, সেই হিস্টোরিক্যাল প্লেসে কেন হবে না? এবং এই ব্যাপারে ওনাকে আমরা বলেছি, যদি আমাদের এই টাকাগুলো যদি ফেরত যায় তো কৈলাসহরবাসী কিন্তু গর্জে উঠবে এবং আমরা কংগ্রেস পার্টিও বসে থাকবো না। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে যদি কাজ না শুরু হয় তা আমরা কৈলাসহরের স্বার্থে বন কাটতে আমরা। এছাড়াও এদিনকার ডেপুটেশনে অন্যান্য দাবিগুলোর মধ্যে ছিল চলতি বছরের ৩১ জুলাই গৌরনগর আরটি ব্লক কর্তৃক প্রকাশিত পিএমএওয়াইজি লিস্ট বাতিল করে সংখ্যালঘু অধ্যুষিত ৯টি পঞ্চায়েতকে ন্যায্য পরিমাণে ঘর প্রদান, বিশেষ ক্ষয়ক্ষতি রোধ এবং কৃষি কার্যের উপযুক্ত শত শত কানি কৃষি জমি স্বাভাবিক রেখে কৃষির দ্বিগুণ ফসল উৎপাদনের লক্ষ্যে প্রাকৃতিকভাবে সৃষ্ট নালা, মরাছড়া, পাবনিছড়া সহ মনু নদীর সাথে যুক্ত সবকয়টি নালাকে রেগা প্রকল্পের মাধ্যমে অতি সত্বর সংস্কার। এই জেলার অন্তর্গত যে সকল এলাকায় এখনও পর্যন্ত জলের সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি সে সকল পরিবারগুলোকে যথাযোগ্য সোর্সের মাধ্যমে জল সংযোগ স্থাপন ইত্যাদি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।